কেমন আছেন সবাই? আজকের ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি সকাল সকাল। যাচ্ছি আমরা বারাসাতের কাছে অবস্থিত একটা অনামী গ্রাম জয়পুর, আর সেই গ্রামের ট্যুর করাবো আপনাদের ভার্চুয়ালি। কন্নগর থেকে ফেরি পার হয়ে এখন যাচ্ছি পানিহাটি তথা সোদপুরের উদ্দেশ্যে। সোদপুর স্টেশন থেকেই ধরবো ট্রেন। প্রথমে যাব দমদম, তারপর ট্রেন চেঞ্জ করে বনগা লাইনে চলে যাব স্টেশন বীরা। সোদপুর থেকে বীরা টিকিট মূল্য মাত্র 10 টাকা। টিকিট কেটে নিয়েছি, আমার সঙ্গে রিভুও রয়েছে। আমরা ট্রেনে উঠে পড়েছি এখন। দেখুন, আজকে ছুটির দিন, সানডে, ট্রেন কিন্তু বেশ ফাঁকা ফাঁকা। সোদপুর থেকে সময় লাগলো মোটামুটি 1-1.5 ঘন্টা। শিয়ালদা থেকে যারা আসবেন ডিরেক্ট ট্রেন পাবেন বনগা লোকাল, হাবড়া লোকাল অথবা গোবরডাঙ্গা লোকালে করে নামতে হবে বীরা স্টেশনে, যেটা বারাসাতের 3টে স্টেশন পড়ে। প্রথমেই টোটো নিয়ে চলে এলাম জয়পুল, সময় লাগলো 5 মিনিট। আর জয়পুলের সব থেকে বড় আকর্ষণ হলো এই জাগ্রত কালী মন্দির। আশেপাশের গ্রাম থেকে এই মন্দিরে পুজো দিতে আসেন বহু মানুষ। আজকে বছরের শেষ দিন, আজকেও দেখলাম অনেক মানুষ পুজো দিতে এসেছেন জয়পুলের এই কালী মন্দিরে। বেশ খানিকক্ষণ সময় কাটালাম জয়পুলের কালী মন্দিরে। দত্তপুকুরের কাছে অবস্থিত এই জয়পুল জায়গাটিতে আমরা কিন্তু নিছকই বেড়াতে আসিনি, এসেছি আমার স্যারের দেশের বাড়িতে পিকনিকের আমন্ত্রণে। তাই সঙ্গে রয়েছে বন্ধু বান্ধব, আর তার সঙ্গে রয়েছে এক দল কচিকাঁচা। আমার ছেলে দারুণ এনজয় করেছিল এদের সাথে খেলাধুলো করে একটা দিন। মন্দিরের বাইরেটা এইরকম, নাট মন্দির রয়েছে খুব সুন্দর, দেখেই বোঝা যাচ্ছে বেশ প্রাচীন মন্দির, সামনে একটা তুলসী মণ্ডপ। এরপর চলে আসি এই জয়পুল গ্রামটা সম্বন্ধে কিছু বলতে। এই অঞ্চলে মানে দত্তপুকুরের আশেপাশে প্রচুর কিন্তু পুকুর আছে, তাই নামটা বোধহয় সার্থক। বিশাল বড় বড় পুকুর, দুপা হাঁটলেই দেখতে পাওয়া যায়, হয় ডান দিকে নয় বাঁ দিকে। এই পুকুরটি ছিল আমাদের পিকনিক স্পটের একদম লাগোয়া, এবং আমরা দেখতে পাচ্ছি চারপাশে নারকেল, সুপুরি গাছ আর কলা গাছে ভর্তি। বিশাল বড় পুকুর, এবং এই পুকুরগুলো কিন্তু ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়, আমাদের মফস্বলের পুকুরের মতো নয়। আমাদের পিকনিকের খেলাধুলা কিন্তু শুরু হয়ে গেছে, চোখ বেঁধে দেওয়া হচ্ছে এবং লাঠি দিয়ে হিটিং দ্য বাস্কেট, একটা ঝুড়ি পুকুর করে রাখা আছে, সেখানে হিট করতে হবে। সবাই মেতে উঠেছে এখন খেলাতে, আর তার সঙ্গে চলছে টুকটাক খাওয়া দাওয়া। চেঁচামেচি শুনে বুঝতেই পারছেন উচ্ছ্বাসের কিন্তু কিছুই অভাব নেই আমাদের। এটা কিন্তু কোনো ব্যবসায়িক পিকনিক স্পট নয়, এটা আমাদের স্যারের দেশের বাড়ি, আর বাড়ি লাগোয়া রয়েছে বিশাল আম, জাম এবং কলা বাগান, আর এই পুকুরটা বাড়ির ঠিক পেছনে। বারবারই এই পুকুরগুলোকে দেখাচ্ছি, কারণ এই এলাকাতে অসংখ্য পুকুর রয়েছে, আর রয়েছে সুপুরি গাছ। এখন হাঁটতে হাঁটতে চলে এসেছি ভারত সেবাশ্রম সঙ্গে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় এখন তালা দেওয়া রয়েছে, এখন দুপুরবেলা, সেই জন্য সেন্টার বন্ধ, না হলে ভেতরে ঢুকে আপনাদের দেখাতাম এই গ্রামীণ সেবা কেন্দ্র ভারত সেবাশ্রম সঙ্গের।
এখন চলে এসেছি বিশাল বড় একটা দিঘির কাছে। দেখুন, এই দিঘিগুলো দেখে কিন্তু সেই পাঁচ পোতার কথা মনে পড়ে যাচ্ছে। পাঁচ পোতাও কিন্তু গোবরডাঙ্গার কাছেই। আমরা সেই একই লাইনে এসেছি আজকে, বনগা লাইন। এরকম ছোট ছোট ট্রেল ঢুকে গেছে জঙ্গলের মধ্যে। রিভু ইনিশিয়ালি খুব ভয় পেয়েছিল আর আমাকে বলছে যে আমি আর যেতে চাই না, আমার ভয় লাগছে। সেই জন্য আমরা অল্পক্ষণ এই জঙ্গল বাঁশবাগান দিঘির ধারে কাটিয়ে আবার ধীর পায়ে আমাদের পিকনিক স্পটে ফিরে চললাম। কিন্তু এই ধরনের গ্রামে এসে এইভাবে একাকী জঙ্গলের মধ্যে বসে থাকা এক অন্য অনুভূতি। এখন চলে এসেছি জয়পুর ত্রিবেদী পাড়ার শ্রী শ্রী মনসা মন্দির। গ্রামে গঞ্জে সাধারণত মনসা এবং শীতলা মাতার মন্দির দেখতে পাওয়া যায়। এই সব এলাকায় যেহেতু প্রচুর পুকুর রয়েছে এবং ঝোপঝাড়ও রয়েছে, তাই সাপের উপদ্রবও যথেষ্ট। কিন্তু আমরা যেহেতু শীতকালে এসেছি, তাই ধরে নেওয়া যায় এখন কিন্তু সাপের অ্যাক্টিভিটি বেশ কম। সেই জন্যেই কিন্তু নির্বিঘ্নে আমরা হেঁটে চলে ঘুরে বেড়ালাম জঙ্গল আর প্রকৃতির মধ্যে। বর্ষাকাল এবং গ্রীষ্মকালে কিন্তু খুব সাবধানে এই ধরনের গ্রামে ট্যুর করা উচিত, অবশ্যই অভিজ্ঞ মানুষকে সাথে নিয়ে। কেমন লাগলো আজকের ছোট্ট নিবেদন জানাবেন আমাকে।